স্বাগত বন্ধুরা। তো করোনার প্রকোপ কোনো রকমে কাটিয়ে উঠে 2020টা কোনো রকমে পার করে এখনো 2020-র তোমরা যারা অ্যাডমিশন পাওনি, আমি আশা করছি যে তোমরা অনেকেই এবার মপাপে কাউন্সিলিংয়ে অ্যাডমিশন পেয়ে যাবে। তোমাদের শুভকামনার সাথে ভিডিওটা শুরু করছি। তোমাদের রিকোয়েস্ট মতো আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে জেনপাস ইউজি যে মপাপ রাউন্ডে এইবার কাউন্সিলিং হতে চলেছে সেইটা হচ্ছে অফলাইন মোড বা ম্যানুয়াল মোড, হচ্ছে অফলাইনে হবে ম্যানুয়াল, যদিও এতে অল্প বিস্তর আবার অনলাইন ঢুকবে, সেটা আবার পরে আসছি। যেটা ভেনু অর্থাৎ কোন যেটা সেন্ট্রালাইজ ভেনু যেটা হয়, যে আমরা অনলাইন কাউন্সিলিং হলে সেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়, তো এইখানে ডিসেন্ট্রালাইজ অর্থাৎ যেখানে যেখানে যে যে কলেজে সিট খালি আছে সেখানে সেখানে তোমাদের মপ আপ হবে। এবার ফর হুম, কাদের জন্য এটা? এটা শুধু প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস নার্সিংটা আগেই হয়ে গেছে, যারা এই কোর্সগুলোর জন্য অ্যাসপিরেন্টস বা ভর্তি হতে চাও, এটার জন্য মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটস আর অ্যালাউড। এটার বেসিস কি? বেসিস কিন্তু জেনারেল বা কমন মেরিট র্যাঙ্ক, এখানে NMR কোনো কাজে লাগছে না, যেহেতু অবভিয়াসলি নার্সিং এর নয়। এলিজিবিলিটি যেটা বলছে, উইলিং অ্যান্ড এলিজিবল লিস্টেড, মানে প্রথম কথা তোমার এলিজিবিলিটি যে লিস্টটা প্রকাশ হবে সেই লিস্টে তোমার নাম থাকতে হবে। এরপর হচ্ছে উইলিং, তোমার ইচ্ছে থাকতে হবে যে আমি এখানে ভর্তি হবো। তোমার যদি ইচ্ছে না করে তাহলে কোনো প্রশ্নই নেই। হ্যাভ টু অর্থাৎ তোমার কি কি থাকতে হবে, নামটা লিস্টেড থাকতে হবে। অ্যাপিয়ার টু দ্য রেসপেক্টিভ কলেজ, তোমাকে সেই পার্টিকুলার কলেজে যেতে হবে যেখানে তোমাকে কিছু অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে, সেই ডকুমেন্টসের ব্যাপারে আমি স্টার মার্ক দিয়েছি, পরে বলছি। আর তোমাকে রিকুইজিট ফিজ দিতে হবে যে কলেজে যে কোর্সের জন্য, যেমন ফিজ শুড নট অর্থাৎ তোমার কি কি তুমি তোমার দরকার নেই সেটা হচ্ছে সিট, মানে শুড নট অর্থাৎ কারা এতে অংশগ্রহণ করতে পারছে না। সিট অ্যালোটেড আর্লিয়ার ইনক্লুডিং নার্সিং ম্যানুয়াল মপ আপ অর্থাৎ নার্সিং এর ম্যানুয়াল মপ আপ হয়ে গেছে, সেখানে যারা অলরেডি নাম লিস্টেড ছিল বা অ্যাডমিশন নেয়নি তারা এইখানে আসছে না, এবং সিট অ্যালোটেড আর্লিয়ার, তোমার মপ আপ রাউন্ড বা তার আগের কোনো রাউন্ডে তোমার যদি তোমার নামে সিট অ্যালোটমেন্ট হয়ে থাকে তুমি এর জন্য এলিজিবল ন। টু প্রডিউস, তোমাকে কি কি প্রডিউস ওখানে করতে হবে। অ্যাডমিটেড ইন কলেজেস আদার দেন WBJEB অর নার্সিং কাউন্সিল, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে অথবা নার্সিং কাউন্সিলের আন্ডারে কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো, সেইটা যদি না হয় বা ও এইটা ছাড়া যদি অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে সেই কলেজে যেখানে অলরেডি তুমি কোনো একটা কোর্স হয়তো ভর্তি হয়েছো সেই কোর্সের রেজিস্ট্রেশন যে কাগজটা আছে সেটা ওখানে দেখাতে হবে, কারণ এরপরে মাইগ্রেশনের ঝামেলা থাকবে। এবার কনভার্সন অফ সিটস অর্থাৎ সিটগুলো কিভাবে কনভার্ট হবে, যে হু ডিজায়ার্স উইল বি নোটিফাইড লেটার আফটার ওয়ান রাউন্ড কমপ্লিট রোটেশন অফ কাউন্সিলিং, অর্থাৎ যে সিটগুলো কনভার্টেড হবে সেটা পরের লাইনে আসছে, দেখো কোন সিটগুলো কনভার্টেড হচ্ছে। ক্যাটাগরি সিট কনভার্সন মেথডোলজি অর্থাৎ যে ক্যাটাগরি সিট সোর্সগুলো আছে যেগুলো গভর্নমেন্ট কলেজে আছে, কারণ প্রাইভেট কলেজে সব সিট ওপেন আছে, তো গভর্নমেন্ট কলেজে যে সিটগুলো আছে সেই সিটগুলো কিভাবে কনভার্ট হবে, সেটা হচ্ছে যেগুলো PCC সিট আছে সেগুলো নন PCতে যাবে রেসপেক্টিভ ক্যাটাগরিতে, অর্থাৎ ধরো একটা PC সিট হয়েছিল সেই রিজার্ভটা নিয়েছিল আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, এই PC সিটটা এবার কিন্তু কনভার্ট হয়ে চলে যাবে আনরিজার্ভডে। যদি কোনো শিডিউল কাস্টের সিট যেটা PCতে ছিল সেটা যদি কনভার্ট হয় সেটা কিন্তু শিডিউল কাস্টের কোটাতেই যাবে, এইটাকে বলছে রেসপেক্টিভ কোটা অর্থাৎ রেসপেক্টিভ যেখান থেকে নেওয়া হয়েছিল কোটাটা। শিডিউল কাস্ট থেকে শিডিউল ট্রাইবে কনভার্সন হতে পারে সিট বা শিডিউল ট্রাইব থেকে শিডিউল কাস্টে, এটা বোথ রিয়াকশন, এটা তোমরা ভালোই জানো কেমিস্ট্রি। OBC A বা OBC B কিন্তু এখানেও ভাইস ভার্সা হতে পারে, অর্থাৎ OBC এর সিটটা কনভার্ট হয়ে OBC B হতে পারে বা OBC B-টা সাইমালটেনিয়াসলি OBC A হয়ে যেতে পারে। EWS ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা,
সেই সেই যে সিটটা আছে সেই সিটটা আনরিজার্ভ ক্যাটাগরিতে চলে যাবে। এই যে সিটগুলো কনভার্টেড হলো, এদের যে কাউন্সিলিংটা হবে, কাদের কাউন্সিলিং হবে? যারা চাইছে, হু ডিজায়ার্স, ঠিক আছে, উইল বি নোটিফাইড লেটার লেটার আফটার ওয়ান রাউন্ড কমপ্লিট রোটেশন অফ কাউন্সিলিং। অর্থাৎ প্রথম রাউন্ডের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, কমপ্লিট রাউন্ড হয়ে যাওয়ার পরে, এই সিটটার যে কাউন্সিলিং হবে, যে কনভার্টেড সিটটা, সেটা হবে মার্চের 22-23-এ। কারণ নর্মাল যে কাউন্সিলিংটা, সেটা তো মার্চের 15-16-তে হয়ে যাচ্ছে। তারপর এখানে যে সিটগুলো ফাঁকা থাকবে সেগুলো আবার ইউনিভার্সিটিকে জানানো হবে, ইউনিভার্সিটি সিটগুলোকে অ্যাকর্ডিং টু নিয়ম অনুযায়ী কনভার্ট করবে, এবং কনভার্ট করার পরে এরপর যারা মানে যে চাইছিল যে আমরা সিটটা আপগ্রেড করব বা চেঞ্জ করব, তাদের জন্য ওটা তখন আবার ওপেন হবে। এইবার চলে আসছি সিট অল্টারেশন অ্যান্ড মডিফিকেশন। আমরা যদি কেউ এই মপ আপ যেটা ম্যানুয়াল রাউন্ড, সেখানে যদি কেউ আমরা সিট পাই, সেই সিটটার কিন্তু কোনো অল্টারেশন মানে চেঞ্জিং বা মডিফিকেশন হতে হবে না, সেটা একদম অ্যালাউ নয়। এবং ফেল টু টেক অ্যাডমিশন, অর্থাৎ আমি দোনো মনে করছি নেবো কি নেবো না, এই করে সময় পেরিয়ে গেল বা আমি হয়তো নিলামই না, সেক্ষেত্রে আমি কাউন্সিলিং এর বাইরে হয়ে যাচ্ছি, ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছি। যে ডকুমেন্টস আমি বলছিলাম যে অরিজিনাল ডকুমেন্টস টু বি ক্যারি, এবার কি কি অরিজিনাল ডকুমেন্টস এর মধ্যে এজ প্রুফ, অবভিয়াসলি সেটা হচ্ছে ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড আমরা ধরে চলি, বা কারোর যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও চলবে, 12th এর মার্কশিট চাই, 12 ক্লাসের মার্কশিট অবশ্যই চাই, ডোমিসাইল সার্টিফিকেট চাই, কারণ এই সিটগুলো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা ডোমিসাইল ক্যান্ডিডেট তাদের জন্য, জেন পাসের ক্যান্ডিডেটের প্রোফাইল কন্টেনিং জিএমআর, অর্থাৎ যে তোমার কাছে প্রিন্ট আউটটা তুমি নিয়েছিলে যেখানে তোমার জিএমআরটা শো করছে, সে তার অরিজিনাল, সেই তার একটা প্রিন্ট আউটের কপি চাই, আর কাস্ট, আর যদি আমার কাস্ট সার্টিফিকেট বা কোনো ডেবিলিটি সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই সেখানে দেখাতে হচ্ছে। এবার রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট, যে যে কলেজগুলোতে সিট ভ্যাকেন্ট আছে সেই ওয়েবসাইট কি করবে, সেই ওয়েবসাইটগুলো প্রথমে অ্যাপ্লিকেশন ইনভাইট করবে, অর্থাৎ তোমাকে এই এতটুকু পার্ট আবার অনলাইনে সম্ভবত, তোমাকে ফি স্ট্রাকচার জানাবে, অবশ্যই তারা ফি স্ট্রাকচার জানিয়ে দেবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসই বলবে, বাট তারা সেখানে স্পেসিফিক্যালি আবার উল্লেখ করবে, এবং মোড অফ পেমেন্ট, কারণ অনেকের অনেক ব্যাংকের সাথে টাই আপ থাকে, অ্যাকর্ডিং টু সে বলে আমার এই ব্যাংকে আপনি জমা করুন, কেউ ডিমান্ড ড্রাফট চায়, কেউ ব্যাংকে ট্রান্সফার চায়, সেটা তারা সেই কলেজ জানিয়ে দেবে। এবং এই কলেজগুলো যখন প্রতিদিন অর্থাৎ দুদিনই আছে, 15-16, ওদিকে 21-22-23, সরি, তো 15-16 প্রতিদিন তারা সন্ধে 6টার পরে যে সিটগুলো ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, ভর্তি হচ্ছে না, সেই সিটটা আবার তাদের ওয়েবসাইটে কিন্তু ডিসপ্লে করে দিতে বাধ্য। এবার টেন্টেটিভ শিডিউল অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে এই যে কার্যক্রমগুলো চলবে এর সম্ভাব্য তারিখগুলো ঠিক হয়েছে, যে 9 তারিখের মধ্যে, যেটা অলরেডি পেরিয়ে গেল, তো 9 তারিখের মধ্যে যে কলেজগুলোতে সিট খালি আছে সেই কলেজগুলো তাদের কতগুলো সিট কোন ক্যাটাগরিতে খালি আছে সেটা ইউনিভার্সিটিকে জানিয়ে দিচ্ছে। ইউনিভার্সিটি এটাকে পুরো একটা সিট ম্যাট্রিক্স বানিয়ে, এবং এই সিটগুলোর জন্য কে কে এলিজিবল, তোমরা কে কে তোমরা যোগ্য, তার যে একটা লিস্ট সেটা ইউনিভার্সিটি তোমাদের কাছে প্রকাশ করবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, WBUHS এর, সেটা হবে 12-3-এ। এবার 15-3-এ এবং 16-3-এ হচ্ছে কলেজ লেভেল মপ আপ কাউন্সিলিং, 12, 15 এবং 16 তারিখ দুদিন কাউন্সিলিং হয়ে গেল। কাউন্সিলিং হয়ে যাওয়ার পর যে সিট বাকি থাকলো বা যে সিটটা কনভার্ট হলো এখানে, সেই সিটটা চলে আসছে এখানে মপ আপ, ফাইনাল মপ আপ রাউন্ড, যেটা 22 মার্চ এবং 23 মার্চ হবে। এবং এই সময় তোমাদের সবকিছু আশা করছি সব তোমরা খুব ভালো মতো সবাই চান্স পেয়ে যাবে। এই শুভকামনার সাথে ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ।